যখন কারো রূহ দুনিয়া থেকে বিদায় নিবে চলে যাবে রাজসিংহাসনের উপরে মারা গেলেও যা পথের ফুটপাতে মারা গেলেও তা সমান ভেতরে নিচের অবস্থা সকলের জন্য সমান প্রশ্ন সকলের জন্য সেই সমান তিনখানা ঠিক কিনা যা তো লাগবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বারবার বলেন যে সমস্ত আনন্দ উচ্ছ্বাস মজা স্বাদ কে যে মুহূর্তে ছিনিয়ে নেয় এবং ধ্বংস করে দেয় সেই মৃত্যুকে বারবার স্মরণ করুন আপনি কি একটু কল্পনা করতে পারেন যে কোরআন কি জিনিস আমরা জানি কোরআন আল্লাহর কালাম কিন্তু আল্লাহর কালাম কি জিনিস যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এবং গুণাবলীর দিকে লক্ষ্য করি তো আল্লাহ তাআলার গুণাবলীগুলো আজালি মানে যখন থেকে সময়ের সৃষ্টি হয়নি তারও বহু আগ থেকেই আল্লাহ তাআলার সাথে এই গুণাবলীগুলো অ্যাটাচড লেগে আছে তন্মধ্যে একটি হলো কালাম আল্লাহ তাআলার বাণী আল্লাহ তাআলার কথা এটা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত সত্তার সাথে সম্পৃক্ত বিষয় কোন ব্যক্তির হৃদয়ে যখন কোরআনে কারীম চলে আসে কারো সিনার মধ্যে যখন সে কোরআনে কারীমকে ঢুকিয়ে ফেলে হেফজ করে এর মর্মটা আপনি একটু কল্পনা করে দেখতে পারেন আল্লাহ তাআলার জাতের সাথে যে বিষয়টি সম্পৃক্ত হুবহু সেই বিষয়টির কপি তার ভেতরে লেগে গেছে তার সাথে সরাসরি আরশওয়ালার সাথে সম্পর্ক পয়দা হয়ে গেছে হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়েছেন শুনিয়েছেন যে প্রত্যেকের কিছু বিশেষ এবং অতি কাছের ব্যক্তি থাকে কোরআন ওয়ালারা হলো আল্লাহ তাআলার সবচেয়ে কাছের ব্যক্তি হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের দিন বিভিন্ন জন সুপারিশ করবে সর্বপ্রথম সুপারিশের অনুমতি আল্লাহ তাআলা দিবেন নবীদেরকে নবীরা সুপারিশ করবে কি পরিমাণ সুপারিশ করবেন অকল্পনীয় কোনো হিসাব নিকাশ নাই নবীদের কোনো হিসাব নিকাশ দেওয়া নাই যে এত জন এতটুকু যাদের জন্য চান তারা সুপারিশ করতে পারবেন যত জনের জন্য চান সুম্মাল উলামা এরপরে আলেম সম্প্রদায়কে আলেম ওলামাদেরকে অনুমতি দেয়া হবে তোমরা সুপারিশ করো এখানেও কোনো নির্ধারিত সংখ্যা বলা হয়নি যে একজন আলেম কতজনের জন্য সুপারিশ করতে পারেন যার ভেতরে যার হৃদয়ে কোরআনের মর্ম ঢুকে আছে কোরআনের মর্ম তার হৃদয়ের মধ্যে সংরক্ষিত এরকম একজন ব্যক্তি কতজনের জন্য সুপারিশ করতে পারবেন তার আমল আখলাক মর্যাদা মকবুলিয়ত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা দুনিয়াতে তার কোরবানি সবকিছু মিলিয়ে ফয়সালা হবে এক একজনের জন্য এক এক পরিমাণ কোন কোন আলেম তো হাজার হাজার লাখে লাখে সুপারিশ করবেন কাকে কতটুকু দেয়া হবে ওটা কে জানে কোটা দিবেন তুমি এতজনের জন্য করো সুম্মা শুহাদা এরপরে অনুমতি পাবেন শহীদরা শহীদরা যখন সুপারিশ করবেন আল্লাহু আকবার কবীরা তৃতীয় স্তরে শহীদদেরকে সুপারিশের অনুমতি দেওয়া হবে এখানে সংখ্যা বলা নেই আল্লাহ তাআলা যার জন্য চান যে পরিমাণ দিবেন সে ওই পরিমাণ সুপারিশ করবে সুপারিশের অর্থ কি অর্থ হলো কোনো ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে দুনিয়াতে ফাঁসি যদি কাউকে দেয়া হয় সবচেয়ে কঠিন শাস্তি মৃত্যুদণ্ড মৃত্যুটা ঘটতে সময় নেয় কতটুকু যখন কাউকে ঝুলিয়ে হত্যা করা হয় ফাঁসি দেয়া হয় তখন কতটুকু সময় সে কষ্ট পায় কতটুকু সময় এটাকে সে অনুভব করে তারপরে তার অনুভব নাই
পাঁচ মিনিটও না, চার মিনিটও না, তিন মিনিটও না, তার আগেই লটকানোর সাথে সাথে এভাবে মাথার এই চোখা হাড় গিয়ে স্পাইনাল কর্ড ভেদ করে ভেতরে ঢুকে যায়, নার্ভ সিস্টেম অকেজ হয়ে যায়, কিছুই পরবর্তীতে টের পায় না, দাপায় কিছুক্ষণ, কষ্ট পায়। মেরে মহতরম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই ফাঁসির শাস্তি মওকুফ করতে পারেন অ্যাপিলেট ডিভিশনও যদি কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, তো সেই ফাঁসির শাস্তি মওকুফ করতে পারেন একমাত্র সাংবিধানিকভাবে কে? প্রেসিডেন্ট সাহেব। বাংলাদেশের রাষ্ট্রপতিকে সে অধিকার দেয়া আছে যে উনি ফাঁসির আসামিকেও, সাজাপ্রাপ্ত আসামিকেও বিশেষ বিবেচনায় মার্সি করতে পারেন, ক্ষমা দিতে পারেন, ক্ষমা করতে পারেন। আল্লাহু আকবার কাবীরা। জাহান্নামে যখন কোনো ব্যক্তি যাবে, জাহান্নামের এক মুহূর্ত এক হাজার কোটি বার ফাঁসি দিলে যে কষ্ট, তার চাইতে অনেক বেশি কষ্ট জাহান্নামের এক একটা মুহূর্ত। সেখানে শত শত হাজার হাজার বছরের সাজা কারো ব্যাপারে দিয়ে দেয়া হয়েছে, আর কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যে সুপারিশ করছেন, ইয়া আল্লাহ আপনি দয়া করে আপনার রায়টা আবার বিবেচনা করে তাকে ক্ষমা করে দেন, জান্নাত দিয়ে দেন। হাকিম নড়ে তো হুকুম নড়ে না, অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় হাকিম, হাকিমদের হাকিম, সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আদেশ পরিবর্তন করে দেবেন, তার সুপারিশ গ্রহণ করবেন এবং জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জান্নাতে যাবার ফয়সালা করে দেবেন। এরকম মর্যাদা যদি একজনের জন্য ক্ষমা করানোর সুযোগ পাওয়া যায় তাহলেও কত বড় নিয়ামত। মেরে মহতরম দোস্ত, তবে অনেক সময় কারো কারো সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, বলবেন যে না এই সুপারিশটা করো না, এটা বাদ দাও, অন্যটা বল, এরকমও কোনো কোনো ক্ষেত্রে হবে। হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সবচেয়ে শক্তিশালী সুপারিশকারী হিসেবে আবির্ভূত হবে কোরআন। কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে, মাবুদরে আমাকে ভালোবাসত, ওই ব্যক্তি আমাকে তার হৃদয়ে লালন করত, আমার বিধানাবলী তার জীবনে বাস্তবায়ন করবার চেষ্টা করত, মাবুদরে আমাকে সে মহব্বত করত, ভালোবাসত, আমার হক আদায়ের জন্য চেষ্টা করেছে, আয়াল্লাহ বিভিন্ন গুনাহের কারণে তার জাহান্নামের বরাদ্দ হয়েছে, আমি আপনার দরবারে সুপারিশ করছি দয়া করে তাকে মুক্ত করে জান্নাতি বানিয়ে দেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের সুপারিশ কোনোটা ফেলতে পারবেন না, ফেলবেন না। কোনোটার ব্যাপারে যদি বলেন যে না এটা না, তুমি অন্যটা বলো, তো কোরআন ওই সময় কি পর্যায়ে যাবে? হাদিস শরীফের ভাষ্য হলো কোরআন ওই সময় এইভাবে আবদার করবে, ইয়া আল্লাহ যদি নাকি আমার কথা গ্রহণ না করা হয় তাহলে আপনার জাতি সিফত থেকে আমাকে কেটে দেন, আপনাকে আলাদা করে দেন আমাকে আপনার কাছ থেকে, এমন অভিমান। এজন্য রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সবচেয়ে শক্তিশালী সুপারিশকারী হবে কোরআন। এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে গেছে, কোরআন যার হৃদয়ের ভিতরে চলে এসেছে, কোরআনের আমল দ্বারা যার ভেতর আর বাহির সজ্জিত হয়ে যাচ্ছে, এরকম ব্যক্তির দাম কত বেশি হয়ে যায় কল্পনাই করা যাবে না। উলাইকা হুম খায়রুল বারিয়া, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে এরাই হলো সৃষ্টির সেরা। ওটা সৃষ্টি জগতের সেরা, তারা
আলেম হওয়া লাগবে না এখনো হাফেজও হয় নাই কিন্তু কোরআনের হক আদায় করে কোরআনের হুকুম অনুযায়ী আমল করে শুধু নেক আমল করে বদ আমল থেকে নিজেকে বাঁচায় আমলে সালেহ কি জিনিস কখন আল্লাহ তাআলার কি হুকুম এটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করা বাস্তবায়ন করা এটার নাম হলো নেক আমল আল্লাহর বিধি নিষেধকে নবীজির তরিকায় বাস্তবায়ন করার নাম নেক আমল নেক আমল ওয়ালার মর্যাদা হলো যে সৃষ্টির সেরাদের খাতায় তার নাম সে লিপিবদ্ধ করে ফেলে আর যদি কেউ এই কোরআনকে আমলের ভিতরে তো আনেই তার দিলের ভিতরে ঢুকিয়ে ফেলতে পারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন লাউ জুইলাল কুরআনু ফি ইহাবি ثم ألقي في النار ما احترق أو كما قال عليه الصلاة والسلام جدي قرآن كي اتي كاتا چامرار بھتر بھرے دیا ہوئے ابن بھرے آگونے نکھپ کرا ہوئے جل بنا کی ارتھو محدثین اکرام اتر جے بیکھا کرو چنشے بیکھا ہو لو ادشو اکنے حافظ قرآن ইঙ্গিত করা হয়েছে হাফেজে কোরআনের দিকে কারো ভেতরে যদি কোরআন চলে আসে আর আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন কোন গুনাহের কারণে বা বিশেষ কোন কারণে তার জাহান্নামে যাওয়ার ফয়সালা হয় আর তাকে জাহান্নামে ফেলাও হয় জাহান্নামে সে যাওয়ার পরেও আগুন তার কোনো ক্ষতি করবে না ফেলতে হয় তাই ফেলা হয়েছে সাজা দিতে হয় তাই দেয়া হয়েছে কিন্তু আগুন তার ক্ষতি করবে না জ্বলবে না তার ভেতরটা মাহফুজ থাকবে মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ আজকে আমাদের 2 টাকা 4 টাকা ইনকাম করবে আমার বাচ্চা একটু টাকা হয়তো কম ইনকাম হবে বেশি ইনকাম হবে না দুনিয়াতে হয়তো একটু কষ্ট থাকতে হবে এতটুকুর কারণে আমার বাচ্চাকে আমি কোরআনের দৌলত থেকে বঞ্চিত করি কোরআন থেকে আমার বাচ্চাকে আমি দূরে সরাই আমি তাকে সবকিছু শেখাই শুধুমাত্র কোরআন শেখাবার ক্ষেত্রে আমার উদাসীনতার কোনো অভাব নাই মেরে মুআজ্জাজ হাজেরিন দুনিয়ার জিন্দেগি তো বড় অল্প সময় এখান থেকে তো আমাদেরকে চলেই যাওয়া লাগবে এখানে তো কিয়ামত পর্যন্ত থাকবো না যারা 200 বছর আগে এসেছিলেন তারা কেউ এখনো আছেন তো বলেন না কেন যারা আছেন স্বাভাবিক নিয়মে 200 বছর পরে তারা থাকবেন তো যারা ছিলেন তারা কোথায় এক এক কবরস্থানে গেলে দেখা যায় কত বড় বড় দাপুটে ক্ষমতাবান মানুষ কত টাকা পয়সার অধিকারী মানুষ যার দাপটে রাস্তায় মানুষ হয়তো চলাফেরা করতে পারত না ইউশারু ইল কানা ইউশারু ইলাইহি বিল বানান সে কোন জায়গা দিয়ে গেলে লোকজন আঙুল দিয়ে তার দিকে ইশারা করত বাপ রে বাপ দেখো কত সাকসেসফুল কত সফল এরকম কত হাজারো মানুষ কবরস্থানের ভিতরে চিরনিদ্রায় শায়িত হয়ে আছে একটা আওয়াজ করার মতো সুযোগ তার নাই এক পুরুষ সর্বোচ্চ দুই পুরুষ তারপরে কেউ তার নামটাও জানে না মেরে মুহতারাম দোস্ত প্রত্যেকেই যার যার নিজের জিন্দেগির একটু উপরের দিকে যান দাদার দাদার নাম কার কার জানা আছে দাদা জানের দাদা তার নাম কয়জনের জানা আছে মাত্র 3 পুরুষ আগে হাতে গোনা দুই একজন হয়তো পাওয়া যেতে পারে শ এবং হাজারের ভিতরে যে এক দুইজন পাওয়া গেছে যার দাদার দাদার নাম জানা আছে আমার আছে আলহামদুলিল্লাহ কিন্তু সাধারণত মানুষের জানা থাকে না নসব মুখস্থ থাকে না মাহফুজ থাকে না আব্বা দাদা সর্বোচ্চ বড় আব্বা বলেন না কেন সর্বোচ্চ
বড় আব্বার নামটা এজন্য মনে থাকে যেহেতু বাবা বা মা তার দাদা বা নানার কথা আচর আলোচনা করেন তো এই আলোচনা করলে তার দাদা আর বাবার কথা আলোচনা শুনলে নামটা জানতে মনে চায় তো কখনো কখনো নামটা জানা থাকে ব্যাস আর দাদার দাদার দাদা লাখো মানুষের ভিতরে দু চারজন খুঁজে পাওয়া মুশকিল হবে যে তার দাদার 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 নাম জানা আছে কত বছরের ডিফারেন্স মাত্র 250-300 বছর আগের ঘটনা খুলে দেখেন 250-300-400 বছর এর চেয়ে বেশি না দাদার দাদার দাদা নামও জানি না তা আমি আপনি যখন এখান থেকে চলে যাব এই বাড়ি ঘর গুলো টাকা পয়সা গুলো সবকিছু ইনশাআল্লাহ আমরা সাথে করে নিয়ে কবরে যেতে পারবো ঠিক না যাব তো ইনশাআল্লাহ এবং এখানে এসেছি চিরকাল থাকবার জন্য এসেছি এখান থেকে আর কোনোদিন আমাদেরকে যাওয়া লাগবে না সত্যি যাওয়া লাগবে মনে তো হয় না আচার আচরণ দেখলে তো মনে হয় না আপনারটা দেখলে মনে হয় আমারটা দেখলে মনে হয় না যে যেতে হবে যে বলি এটা সব সময় মনের ভিতরে হাজির থাকে উপস্থিত থাকে মনে হয় এরকম না মেরে মহترم দোস্ত আজিজ ও বুজুর্গ এজন্য এখান থেকে তো চলে যাওয়াই লাগবে যারা গিয়েছেন তারা কোথায় আছেন তারা কোন জায়গাটায় আছেন একটু কল্পনা করি যেখানে গিয়েছেন ওখান থেকে আর কোনোদিন ফিরবেন না শত শত হাজার হাজার বছর আগে যারা চলে গেছে তাদের নাম নেওয়ার মতো কোনো লোক নাই তারা যা ইনকাম করে গিয়েছে যা কামাই করে গিয়েছে ওটাই তার আর যা কামাই করেনি ওটা তার নয় কামাই কোনটা টাকা পয়সা এটা কামাই নয় সে যখন যায় তার সাথে তার ঈমান আর আমল যায় এই আমলটাই তার কামাই যেমন কামাই তেমন ফল হবে দুনিয়াতে আমরা আশায় থাকি কি আশায় থাকি যে আমি দুনিয়া থেকে চলে গেলেও আমার ছেলে পেলে আমার জন্য অনেক দোয়া কালাম করে পাঠাই দিই আমার তেমন কিছু না করলেও চলবে আমি চলে গেলে আমার ছেলে পেলে আমার নাতি নাতকর আমার জন্য খুব দোয়া কালাম করে পাঠাবে আপনি একটু হিসাব করেন আপনার দাদার জন্য দোয়া কালাম কয়দিন করছেন এটা একটু হিসাব করে দেখেন ওই হিসাব করলেই বুঝবেন আপনি যে পরিমাণ তাকে মনে করেন আপনার সন্তানের সন্তানরা তার চাইতে কমই মনে করবে বেশি মনে করবে না কারণ তারা আপনার চেয়ে অধিক সু হবে এটা খুব কঠিন জায়দিন বালা একটা কথা বলে না অতীতে যে কয়দিন যায় এটা কি হয় ভালো হয় এখানে লিখে রেখেছে ইসলাহী মাহফিল ইসলাহী বয়ান আমি কইতেই করব ইসলাহী বয়ান তো হুজুর করবেন আমাদের মুসলিহে উম্মত হযরত শেখ সন্দীপী রহমতুল্লাহ আলাইহ লখতে জিগার বাংলাদেশের অমূল্য রত্ন আপনাদের কাছেই থাকে এজন্য হয়তো ঘরের মুরগির ডাল বরাবর কদর হয় না হযরত মাওলানা শেখ ফয়জুল্লাহ সাহেব দামত বারাকাতুহুমুল আলিয়া মাদানী নগর মাদ্রাসার সুযোগ্য মহাপরিচালক মুহতামিম সাহেব হযরত আসবেন নসিহত করবেন জিন্দেগির খোরাক নিয়ে যাবেন আমি তো বসেছি শুধু আমার হযরত আসা পর্যন্ত একটু টেনে নেবার জন্য বসেছি আর কি বসানো হয়েছে তুমি একটু টেনে দাও হযরত আসা পর্যন্ত তো মেরে মুআজ্জাজ হাজেরিন আমরা চলে যাবার পরে আমাদের সাথে ধন দৌলত টাকা পয়সাগুলো সবই তো যাবে কি বলেন হ্যাঁ সুবহানাল্লাহ সেনাবাহিনী স্যালুট দিল ইয়া ইয়া ঠাস ঠুস পুলিশ স্যালুট দিল সবাই মিলে স্যালুট ট্যালুট দিয়ে দিল এই স্যালুট ট্যালুট পাওয়ার কারণে মুনকার নাকির কবরের মধ্যে যখন হিসাব কিতাব নিতে আসবেন প্রশ্নগুলা করবেন তখন বলবেন যেহেতু আপনি অনেক সম্মানিত মানুষ আপনাকে জিজ্ঞেস করার দরকার নাই ঠিক আছে আপনি জান্নাতে যান এরকমই তো বলেন না কেন সবাই সমান চেবার তখতে মুরদান চেবার রই খাক চুয়া হেঙ্গে রফতান কুনদ জানে পাক চেবার তখতে মুরদান চেবার রই খাক যখন কারো রুহ দুনিয়া থেকে বিদায় নিবে চলে যাবে রাজ সিংহাসনের উপরে মারা গেলেও যা পথের ফুটপাতে মারা গেলেও তা সমান ভেতরে নিচের অবস্থা সকলের জন্যই সমান প্রশ্ন সকলের জন্যই সেই সমান তিনখানা ঠিক কিনা যা তো লাগবে
رسول পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বারবার বলেন যে সমস্ত আনন্দ উচ্ছ্বাস মজা স্বাদ কে যে মুহূর্তে ছিনিয়ে নেয় এবং ধ্বংস করে দেয় সে মৃত্যুকে বারবার স্মরণ করো আকসিরু যিকর হাজমিল লাজ্জা লাজ্জাত সমস্ত আনন্দ মজা স্বাদ তৃপ্তি উচ্ছ্বাস সবকিছুকে মুহূর্তে যে কেড়ে নেয় সে মৃত্যুকে বারবার স্মরণ করো এক হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কোরআন থেকে কেন দূরে আমি সেটা বলতেছি এত বিশাল বিশাল সব বাণী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দিয়ে গিয়েছেন জানিয়ে দিয়েছেন কোরআনের মর্যাদাই কোরআনের মর্যাদাই কোরআনের মর্যাদাই তারপরেও বাচ্চাকে কোরআন শিখাতে আমরা হীনম্মন্যতার ভিতরে ভুগি কেন ভুগি তার বড় কারণ হলো এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন আল্লাহু আকবার যে এখন তোমরা যেমন জয় এর মধ্যে আছো একসময় মুসলমান দুনিয়াবী দিক থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে তারা চারিদিক থেকে দুর্বল হয়ে যাবে অপমানিত হবে সাহাবীরা খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তখন কি মুসলমান কম থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না তাদের তুলনায় তোমরা বড় অল্প তারা তো অনেক থাকবে সংখ্যা তো অনেক হবে কিন্তু কাফেরদের সামনে টিকতে পারবে না সংখ্যায় অনেক হবে কিন্তু কেমন হবে বন্যার পানি যখন নাকি দ্রুত গতিতে ভাটার দিকে যেতে থাকে নিচে নামতে থাকে উপর থেকে পানির যে স্রোত চলতে থাকে সেই স্রোতের ভিতরে যদি কোনো আপনার যে শুকনো ঘাস টাস আছে না এগুলা পড়লে অনেক পরিমাণে পড়লে ওইগুলো যেমন ভাসিয়ে নিয়ে যায় ওরকম ভাসিয়ে নিয়ে যাবে তোমাদের কেন হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুর্বলতা ধরবে তোমাদেরকে কি ধরবে ওয়াহান শব্দ বললেন ওয়াহান ধরবে তোমাদেরকে দুর্বলতা ধরবে তো আপনার কাছে কি মনে হয় শারীরিক দুর্বলতা তো সাহাবা একরামও বুঝেছেন যে এটা সাধারণ দুর্বলতা না বিশেষ কোনো দুর্বলতা তারা দুর্বলতার ব্যাখ্যা চাইলেন ইয়া রাসূলুল্লাহ দুর্বলতা বলতে কি বোঝাচ্ছেন সে দুর্বলতাটা কি নবীজি বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত দুটো জিনিস একটা হলো দুনিয়া প্রীতি আরেকটি হলো মৃত্যু ভীতি দুনিয়ার দুনিয়ার ভালোবাসা এবং মরতে অপছন্দ করা এ দুটো জিনিস যখন তোমাদের মধ্যে আসবে তোমরা সংখ্যায় অনেক বেশি থাকা সত্ত্বেও পারবে না হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেকদিন 20 বার মৃত্যুকে স্মরণ করবে কয়বার মাত্র কয়বার সে যদি বিছানায় শুয়েও মারা যায় যে কোনো অবস্থায় মারা যায় তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে যখন মানুষ তার মউতকে স্মরণ করে তখন সে তার আখিরাতকে দেখে আর দেখে আমার ওখানকার সবচেয়ে বড় সম্বলের নাম হলো কোরআন আর ঈমান আমার ঈমান আমার আমল এবং সবচেয়ে বড় সম্মান নাম হলো কি কোরআন তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল বিফাদলিল্লাহ এত বড় দামি দৌলত যে কাউকে তো পাবে না বাছাই হয় না আপনি যখন বুয়েটে ভর্তি হবেন ঢাকা মেডিকেলে ভর্তি হবেন কোনো জায়গায় ভর্তি হতে চাইবেন এরকম ভালো ভালো ইউনিভার্সিটিতে তো আপনাদের কি মনে হয় বাছাই হয় না হ্যাঁ সারা দেশ থেকে ছেঁকে নিয়ে আসে সেই ছেঁকে আসার পরেও আবার পরীক্ষা ঠিকই ঠিক না কত পরীক্ষা অনেক বাছাই পর্ব উত্তীর্ণ হয়ে তারপরে কি হয় এগুলোতে চান্স পায় তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবচেয়ে দামি দৌলত যেটা কোরআন সেটা দান করবেন তো সেটার জন্য বাছাই করবেন না তো বাছাইটা কে করেন বলেন না কেন কে করেন আল্লাহ নিজে করেন এই বাছাই কারো হাতে দেন নাই আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতাহ তার রিসালাতের ইলম তার নবুয়তের ইলম
কার ভেতরে আল্লাহ দেবেন এটা উনিই সবচেয়ে বেশি ভালো জানেন। ওটা একটা কৃষকের বাচ্চাও হতে পারে, এক রিকশাওয়ালার বাচ্চাও হতে পারে, যে আল্লাহ তাআলা তাকে কোরআনের দৌলত দ্বারা ধন্য করে দিয়েছেন, আর অনেক বড় টাকাওয়ালা বহু চেষ্টা করার পরেও হয়নি। এরকম ঘটে কি ঘটে না, আল্লাহ কুদরত দেখেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, ইয়া আল্লাহ আমার বাচ্চাদেরকে আপনি মেহরবানি করে দিনদার পরহেজগার এবং কোরআনের দৌলতওয়ালা বানিয়ে দেন। আল্লাহ তাআলা এজন্য বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। এই কোরআনের জ্ঞান আর ইলম যখন কেউ অর্জন করে, এটা শুধুমাত্র একান্ত আল্লাহর বিশেষ কৃপা অনুকম্পা এবং অনুগ্রহের মাধ্যমে সে পায়, এমনি পায় না। ফাবিযালিকা ফালইয়াফরাহু, অতএব এই কোরআন নিয়েই যেন সে আনন্দ করে, এই কোরআন দিয়েই যেন তার আনন্দ হয়, এটার ভিতরেই যেন সে আনন্দে সে মেতে থাকে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, গোটা পৃথিবীর সকলে গর্বের যা কিছু অর্জন করেছে, যা কিছু জড়ো করেছে, সব কিছুর চেয়ে এই কোরআনের দৌলত শ্রেষ্ঠ। এই ঘোষণাকার আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মহব্বত নসিব করেন, আমাদের দিলের ভিতরে কোরআন দান করেন, আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন, আলেমে বা আমল হিসেবে, দিনদার পরহেজগার হিসেবে, মুত্তাকি হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে এটা কিভাবে হবে, একটা হলো বাহ্যিক শব্দের জ্ঞান, আর আরেকটা হলো শব্দের এই মর্ম এবং তার হাকিকত দিলের ভিতরে ঢুকা, ওটা হলো রুহানিয়াত। ওটা পয়দা হয় কিসের মাধ্যমে, আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে। আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া এই জিনিস আসে না। শব্দ আসা এক জিনিস, হাকিকত আর বাস্তবতা মানা দিলের ভিতরে ঢুকা ওটা আরেক জিনিস। ওটা আসতে হলে আল্লাহওয়ালাদের সোহবত লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে আহলুল্লাহর সোহবত অর্জন করবার তৌফিক দান করেন। বাংলাদেশে বর্তমানে যারা আমাদের চেনা পরিচয়ের ভিতরে জিন্দা আছেন, তাদের ভিতরে অন্যতম একজন ব্যক্তিত্ব এবং শখসিয়ত যিনি আজকে আমাদের এখানে তশরিফ এনেছেন, আমরা হযরতের সোহবত দ্বারা ধন্য হব এবং হযরতের নসিহত দ্বারা মুস্তাফিদ হব, উপকৃত হব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।